এটা হচ্ছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে এই ভিডিওটা করলাম যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের যখন ভোকেশনালি টেকনিক্যালে অ্যাপ্লাই করবেন, যদি কক্সবাজার পলিটেকনিক্যালে আসে সেই জন্য। অনেকজনে চেনে, অনেকজনে চেনে না, তার কারণে এই ভিডিওটা করলাম। এটা হচ্ছে যে বাইরের সিনারিগুলো, বাইরের দৃশ্য এবং ভেতরের দৃশ্য আরও সুন্দর। ভেতরের ছোট্ট একটা মাঠ আছে, খেলাধুলা এবং অনুষ্ঠানের আয়োজন করে এটাতে। আর এই কলেজটা হচ্ছে যে পুরোপুরি সরকারি, সরকারি কলেজ, পরিপূর্ণ সরকারি কলেজ। আর এই কলেজের কিছু নিয়ম কানুন আছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হয়, নিয়মগুলো মেনে চলতে হয়। আর কলেজটার প্রতি মায়া বেড়ে গেছে আমাদের। আর যারা নতুন অ্যাডমিশন নেবেন, যারা নতুন অ্যাডমিশন নেবেন তাদের জন্য এটাই, ভর্তির জন্য এটা হচ্ছে যে আপনার কক্সবাজার, কক্সবাজারের মধ্যে রিং রোড, রিং রোড থেকে টেকনাফ রোডের মধ্যে র্যাপ 15 এর সামনে, এটা কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। রিং রোড নেমে এখান থেকে যদি কোনো রিক্সা বা সিএনজিতে রিক্সায় করে আসলে, অটো রিক্সায় করে আসলে কক্সবাজার পলিটেকনিক বলে এনে নামাই দেবে সামনে, একদম রোডের পাশাপাশি লাগানো। আর এই কলেজটা আইন শৃঙ্খলাগুলো মেনে চলতে হবে। আশেপাশে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। এবং এই কলেজে 5টা ডিপার্টমেন্ট আছে, ওরা হচ্ছে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, আরএসি, ফুড, এগুলো হচ্ছে 5টা ডিপার্টমেন্ট। এবং ইলেকট্রিক্যালও আছে, মোট 5টা ডিপার্টমেন্ট এখানে। এই 5টা ডিপার্টমেন্টের যারা আছেন তারা অনেক মোটামুটি হালকা ভালো করে করলে অনেক সাধ্যের সাহায্য সহযোগিতার মাধ্যমে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। আর চলেন আমরা ভিতরের দৃশ্যগুলো একটু দেখে আসি। বাই, গুড বাই। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটা।